আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10-তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ সহ 4টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন করে ব্যবসা শুরু করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। নির্মাণ কাজ শেষে 3 বছরের মধ্যে দোকান হস্তান্তর হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে। ২০২৩ সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। এক স্থানে 10-তলা বিশিষ্ট 4টি আধুনিক পাইকারি বিপণী বিতান নির্মাণ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত হচ্ছে শেখ ফজলুল হক মনি সরণি। 974 কোটি টাকা ব্যয়ে 5 কিলোমিটার দৈর্ঘ্যের 8 লেনের লিংক রোডে সহজ হবে দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়ার পথ, কমবে ঢাকায় যানবাহনের চাপ। এছাড়া দক্ষিণ সিটি নিজস্ব তহবিল থেকে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকে নির্মিত হচ্ছে উন্মুক্ত বিনোদন মঞ্চ নজরুল সরোবর। আর শাহবাগে 604 কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের। শনিবার সকালে দক্ষিণ সিটির 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে, এতে নতুনভাবে বাঁচার সুযোগ পাবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কী করা যায় আমি সেটা দেখব। এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আধুনিক পশু জবাইখানা তৈরির পাশাপাশি সিটি কর্পোরেশনকে নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। বক্তব্যে বিএনপি শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশকে অস্ত্র চোরাচালানের রুটে পরিণত করেছিল। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আছে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এছাড়া রাজধানীর 4 প্রান্তে 4টি পাইকারি মার্কেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।